ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। রাজধানী ঢাকা বিষয়ে তথ্য। ঢাকা প্রথম বাংলা রাজধানী হয় 1610 সালে। প্রথম রাজধানীর স্থাপক সুবেদার ইসলাম খাঁ। জাহাঙ্গীরনগর নামকরণ করেন সুবেদার ইসলাম খাঁ। ঢাকা নামকরণ করা হয় ঢাকেশ্বরী দুর্গ থেকে। ঢাকা থেকে ঢাকা করা হয় 1982 সালে। স্বাধীনতার পূর্বে ঢাকা বাংলা রাজধানী হয় 4 বার। ঢাকা গেট তৈরি করেন মীর জুমলা। ছোট কাটরা তৈরি করেন শায়েস্তা খাঁ। বড় কাটরা তৈরি করেন শাহ সুজা। লালবাগ দুর্গের পূর্ব নাম আওরঙ্গাবাদ দুর্গ। লালবাগ দুর্গে সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে। হোসনি দালান নির্মাণ করেন মীর মুরাদ। তারা মসজিদ নির্মাণ করেন শায়েস্তা খাঁ। ঢাকা কলেজ স্থাপিত 1841 সালে। ঢাকা ক্লাব স্থাপিত হয় 1851 সালে। কার্জন হল তৈরি হয় 1905 সালে। গভর্নর হাউসকে বঙ্গভবন করা হয় 1972 সালে। ঢাকা পৃথিবীর কততম মেগা সিটি? 11তম মেগা সিটি। ঢাকা কততম বৃহত্তম সিটি? 9ম বৃহত্তম সিটি। ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1864 সালে। ঢাকাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয় 1978 সালে। ঢাকার প্রথম নির্বাচিত মেয়র হচ্ছে মোহাম্মদ হানিফ। ঢাকা সিটি কর্পোরেশনকে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ভাগ করা হয় 2010 সালে। ঢাকায় অবস্থিত বিহার হচ্ছে সাক্কু মুনি বিহার। ঢাকায় মুসলিম গ্রন্থটির রচয়িতা ডক্টর আব্দুল করিম। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসেন 2 বার। ঢাকা কতবার বাংলা রাজধানী হয়েছিল এ সম্পর্কিত বিভ্রান্তির সমাধান। ঢাকা মোট কতবার বাংলা রাজধানী হয়? এক্ষেত্রে উত্তর হবে 4 বার। ঢাকা মোট কতবার রাজধানী হয়? এক্ষেত্রে উত্তর হবে 5 বার। আবার যদি প্রশ্ন হয় ঢাকা মোট কতবার বাংলাদেশের রাজধানী হয়, এক্ষেত্রে উত্তর হবে 1 বার। ব্যাখ্যা। 1610 সালে 16 জুলাই সুবেদার ইসলাম খাঁ বারবিয়াদের নেতা মুসা খাঁকে পরাজিত করে বাংলা দখল করেন এবং ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। এই সময় বাংলা রাজধানী রাজমহল থেকে ঢাকা স্থানান্তরিত করা হয়। 1639 সালে শাহ সুজা বাংলার সুবেদার হলে বাংলা রাজধানী ঢাকা থেকে রাজমহলে স্থানান্তরিত করে। 1660 সালে মীর জুমলা বাংলার সুবেদার হলে ঢাকাকে পুনরায় রাজধানী করেন। 1905 সালে বাংলা বিহার নিয়ে প্রদেশ করা হলে তার রাজধানী হয় ঢাকা, কিন্তু 1911 সালে বঙ্গভঙ্গের ফলে ঢাকা রাজধানীর মর্যাদা হারায়। 1947 সালে দেশ ভাগ হলে পশ্চিম পাকিস্তানের রাজধানীর নাম হয় করাচি এবং পূর্ব পাকিস্তানের রাজধানীর নাম হয় ঢাকা। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ঢাকাকে বাংলাদেশের রাজধানী করা হয়।